এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি বিশ্ব মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে ইউরোপের বিভিন্ন দেশের একাট্টা হওয়ার দৃশ্য সত্যিই বিরল তাও আবার ফিলিস্তিনের পক্ষ নিয়ে আর বন্ধু আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে আরবদের সাথে ইউরোপের এই জোটবদ্ধ অবস্থান দেখা যায়নি আগে কখনোই এই যেন ঘন্টা বাজিয়ে বিশ্বকে নতুন এক জোট বা বন্ধুত্বের জানান দেয়া সোমবার বেলজিয়ামে ব্রাসেলসে গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর ইস্যুতে বৈঠকে বসেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দিয়েছেন মিশর কাতার সৌদি আরব ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আর ইউরোপের দেশগুলোর মধ্যে ছিল জার্মানি গ্রিস জর্জিয়া রোমানিয়া ও সহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আরও ছিলেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘিজ বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত কিছু না জানা গেলেও তাদের এই একজোট হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা এর মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে আয়ারল্যান্ড নরওয়ে ও স্পেন ফলে ইউরোপ আরব বন্ধুত্ব চিন্তায় ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ধীরে ধীরে পশ্চিমা বন্ধু হারিয়ে যেমন বিপাকে যুক্তরাষ্ট্র তেমনি গোটা বিশ্বে কণ্ঠাসা হয়ে পড়েছে হত্যাকারী ইসরায়েলও এমন পরিস্থিতিতে রবিবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না বলে হুশিয়ার করে দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলেরও অস্তিত্ব থাকতে পারে না ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে বলে সতর্ক করে দেন তিনি আমাদের অবিলম্বে যুদ্ধবিরতি দরকার আমি মনে করি বিশ্বের প্রায় সবাই একমধ্যে জিম্মি মুক্তিসহ অবিলম্বে যুদ্ধবিরতি জরুরি গাজার মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আর এই সমাধানটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যা যা করা দরকার সব করতে হবে একই মত দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরে দুই রাষ্ট্রের সমাধান ইসরায়েলের জন্য কঠিন কিছু নয় কিন্তু এখন ইসরায়েল যা করছে তাতে তার নিরাপত্তা নিশ্চিত হবে না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে ইসরায়েলের নিরাপত্তা ও সমৃদ্ধির একমাত্র দীর্ঘমেয়াদী গ্যারান্টি বিশ্লেষকরা বলছেন ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকার রয়েছে এই অজুহাত দিয়ে দশকের বড় দশক ফিলিস্তিনি নিধনে যুক্তরাষ্ট্রের এক পেশি সমর্থন আমেরিকা আর তার বন্ধু ইসরায়েলকে গোটা বিশ্বে একেবারে একঘরে করে দিয়েছে জামান Bangladesh news desk.